হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অলরাউন্ডার জুনু। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি জওয়ান দেখতে যাব। আর তোমরা দেখতে পাচ্ছ যে মাসি খাচ্ছিল, মাসি এখনই কাজ থেকে এলো, তো দেরি হয়ে গেছে একটু, আমাদেরও দেরি হয়ে গেছে, বাকি কথা ওখানে গিয়ে বলবো। চলো আগে যাওয়া যাক, 9টার শো এখনই বেজে গেছে প্রায় 8:40 মতো, তো চলো বাকি কথা ওখানে গিয়ে বলবো। হাত দেখাও হেলমেট বন্ধুরা, ব্যাঙ্গালোরে হেলমেট পরা খুব জরুরি, ব্যাঙ্গালোরে না সব জায়গাতেই হেলমেট পরাটা খুব জরুরি। আর ব্যাঙ্গালোরে কেন বললাম, কারণ এখানকার ট্রাফিক খুব কড়াকড়ি, মানে এখানে তোমাদের জলজ্যান্ত ট্রাফিকরা ধরবে না, এখানে সব জায়গায় ক্যামেরা লাগানো থাকে, ঠিক আছে। এটা আমি কিভাবে জানলাম, আমি সেদিনে বাড়িতে দেখছি দাদা দেখছি মোবাইল চেক করছে আর বলছে 1000 টাকা ফাইন কেটে যায়। বলি 1000 টাকা ফাইন কেটেছে তুমি কিভাবে বুঝলে, তো বলছে এখানে সব জায়গায় ক্যামেরা লাগানো থাকে আর একটা অ্যাপ থাকে, সেই অ্যাপের মাধ্যমে দেখা যায়, মানে ক্যামেরাটা লাগানো থাকে, তুমি যদি কখনো কোনো ডিসিপ্লিন ক্রস করো, মানে ধরো হেলমেট পরলে না বা কোনো লাইন ক্রস করে গেলে ট্রাফিকে, তো ওরা সঙ্গে সঙ্গে সেটা ছবি তুলবে, তুলে তোমাকে ফাইন কেটে দেবে, আর তুমি সেটা বুঝতে পারবে ওই অ্যাপের মাধ্যমে। তো সেই জন্য এখানে সব সময় হেলমেট পরে বেরোতে হয় আর সব সময় ডিসিপ্লিন মানতে হয়। আর এমনিতেও হেলমেট পরাটা ভালো, খুব ভালো ব্যবস্থা এটা, আমাদের কলকাতাতেও এরকম করা উচিত। তো যাই হোক, চলো আমরা যাচ্ছি জওয়ান দেখতে, দেখা যাক মুভিটা কেমন হয়েছে। এমনিতে আমাদের লেট হয়ে যাচ্ছে, দেখা যাক ওখানে কতক্ষণে পৌঁছাই, মুভি হয়তো শুরু হয়ে যাবে, আমরা একটু লেটেই পৌঁছাবো, তো চলো। দেখো গাইস, আমি হেলমেট খুলতে পারছি না, রাইড করে আসলাম আর হেলমেট খুলতে পারছি না। আমার ইয়েলোটা পরা অভ্যাস, তো ইয়েলোটাই পরি, যদিও সব হেলমেটে প্রায় একই ধরনের থাকে, তো কোনো একটা প্রবলেম হচ্ছিলো তাই খুলতে পারছিলাম না। যাই হোক, অ্যাট লাস্ট খুললাম, আর আমাদের এখানে আসতে দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে যেতে হবে। এখন আমরা গ্যারেজের দিকে যাব, মানে ওই বাইক টাইক রাখা হচ্ছে যেখানে, ওখানে গিয়ে বাইক টাইক রাখতে হবে, তো তারপরে টিকিট চেক করিয়ে আবার হলে ঢুকতে হবে। তো বন্ধুরা, আমরা এখন স্কুটি রাখতে এসেছি, আর স্কুটি রাখতে এসে স্কুটিটা রেখে দৌড়াচ্ছি, তাড়াতাড়ি আমাদের ঢুকতে হবে, এমনিতেই দেরি হয়ে গিয়েছে, তো চলো। তো বন্ধুরা, আমাদের টিকিট চেক হলো, এবার আমরা এন্ট্রি করবো, তো আফটার ওয়াচ মুভি আবার দেখা হচ্ছে, তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর চলো তোমাদেরকেও ছোটো ছোটো ক্লিপ দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের মুভি দেখা শেষ হলো, আমরা বেরিয়ে পড়েছি, আর মুভিটা কি বলবো, রিভিউ দারুণ 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 হয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি
শাহরুখ খানের কেম ব্যাক বলা যেতে পারে। মুভিটা দারুণ লাগলো আমার, পাঠানটা ভালো লেগেছিলো তবে অতটা ভালো লাগেনি, কিন্তু জওয়ান দারুণ লাগলো। তো তোমরা সবাই হলে গিয়ে দেখতে পারো, আর মুভিটা সত্যিই ভালো হয়েছে, অসাধারণ মুভি একটা। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে এই বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে খুব জোরে জোরে গান বাজছিলো, জানতে পারলাম যে এটা একটা বার, এটা মানে অনেক বড় ধরনের বার একটা। তো আমরা এবার বেরিয়ে পড়েছি, রাত হয়ে গেছে, খাবার দাবার দেখি কোথাও যদি কিছু পাই, তো চলো। তো ওদিকে বউকে সাজাক, আর এদিকে আমরা স্কুটি নিয়ে বেরোই, এখন মেশো রেডি স্কুটি নিয়ে, এবারে আমরা এখান থেকে বেরোবো। এই যে মেশো, তো চলো বেরোনো যাক এখান থেকে। বন্ধুরা খুব ঠান্ডা লাগছে, ব্যাঙ্গালোর এমনি ঠান্ডা জায়গা, তারপরে এই রাত 12টার সময় দুদিকে গাছপালা ভর্তি, আর তার মধ্যে আবার টান টান রেস চলছে চারটি স্কুটির মধ্যে, ঠান্ডা তো লাগবেই। তো বন্ধুরা আমরা বাড়ি ফিরছি বেশ মজা করতে করতে, আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর ব্যাঙ্গালোরে আমি এখনও আছি অনেকদিন, তো ভিডিও ছাড়বো, এখনও ভালো ভালো ভিডিও আসবে পরপর, নন্দী হিলের ভিডিও আসবে, তারপরে এখানকার বিখ্যাত কটিলিঙ্গেশ্বর, তারপরে তামিলনাড়ুর যে আদিয়োগিটা আছে ওই আদিয়োগিটা কর্ণাটকেও আনা হয়েছে, তো কর্ণাটকের ওটাও ভিডিও করব, অনেক ভালো ভালো ভিডিও আসবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে বেশি বেশি করে সাপোর্ট। তো বলুন, জওয়ান দেখে ফিরলেন, কেমন লাগলো? ভালোই লাগলো। আর অ্যাকশন কেমন ছিল? ভালোই ছিল। শাহরুখ খানের হাইট টাইট বেড়েছে, বডি টডি হয়েছে? চলো চলো।